Hi viewers, welcome to my cooking dish. আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি ভেজিটেবল স্প্রিং রোল। ভেজিটেবল স্প্রিং রোল মোটামুটি সব রেস্টুরেন্টেই পাওয়া যায়। বাচ্চাদের কাছেও এটি একটি পছন্দের স্ন্যাকস। তবে এখন থেকে রেস্টুরেন্টে না গিয়ে আমার রেসিপিটি ফলো করে আপনারা নিজেরাই বাচ্চাদেরকে ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করে দিতে পারেন। তাহলে চলুন দেখে নিচ্ছি এর প্রস্তুত প্রণালী। ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করার জন্য যে পুরটা তৈরি করা হবে তাতে যা যা ভেজিটেবল দেওয়া হচ্ছে তা হলো 1 কাপ পরিমাণ কুচানো গাজর, 2 টেবিল চামচ পরিমাণ কুচানো কাঁচামরিচ, 1 কাপ পরিমাণ ফুলকপি কুচানো, 1/2 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, 1/2 কাপ পরিমাণ হলুদ ক্যাপসিকাম এবং 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচানো। এখন আমি এগুলি দিয়ে একটা পুর তৈরি করে নেব। তার জন্য চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে তাতে কুচানো কাঁচামরিচগুলি দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি ফুলকপি কুচানোগুলি, তারপর একে একে সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম এবং গাজর দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা আমি একটু পরে দেব। এখন দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা, তারপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন আমি এগুলিকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন আমি কুচানো ধনিয়া পাতাটা মিশিয়ে পুরটা নামিয়ে নেব। পুরীর ভেজিটেবলগুলি এখনই 100% সিদ্ধ হতে হবে এমন কোনো কথা নেই। যদি সিদ্ধ হবার বাকি থাকে সেটা রোল তৈরি করার পর যখন ভেজে নেওয়া হবে তখনই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি স্প্রিং রোল তৈরি করার জন্য যে র্যাপার বা শিট লাগবে তার জন্য 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1/2 চা চামচ লবণ নিয়ে একসাথে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা ঘন হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। আমি দেখাচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। এখন আমি এখান থেকে কিছুটা ব্যাটার বাটিতে উঠিয়ে নিচ্ছি। এটা আমার রোলগুলিকে সিল করার জন্য লাগবে। এখন চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে তাতে আমি ব্রাশ দিয়ে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। ননস্টিক প্যান হলে তেল লাগানোর কোনো দরকার নেই, তবে আপনাদের অসুবিধা হলে একটু তেল লাগিয়ে নিতে পারেন। শীটগুলি খুবই পাতলা হবে। একটু অপেক্ষা করার পর প্যান থেকে যখন আলাদা হয়ে যাবে তখন এভাবে উঠিয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলি শীট বানিয়ে নেব। এখন একটা শীটে কিছুটা পুর নিয়ে আমি একটা রোল তৈরি করে দেখাচ্ছি। পুরের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন শীটের চারপাশে আমি একটু ব্যাটার লাগিয়ে নিচ্ছি, আমি যেটা বাটিতে রেখেছিলাম। প্রথমে আমি দুই সাইড ভাঁজ করে নিচ্ছি, তারপর পিছন দিকটা মুড়ে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলি রোল তৈরি করে নেব। আমার সবগুলি রোল তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলিকে ভেজে নেব। রোলগুলিকে ভাজার জন্য প্যানে আমি তেলটা আগে গরম করে নিয়েছি। এখন আমি লো ফ্লেমে রেখে রোলগুলি ভেজে নিচ্ছি। আমি একসাথে 3-4টা রোল ভেজে নেব। আমি রোলগুলিকে গাঢ় বাদামি রং করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তাহলে ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল স্প্রিং রোল। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজ আসছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।